আব্বা একটা বিষের শিশি হাতে দিয়েই বলল, যা এটা তোর মায়ের ভাতের সাথে মিশিয়ে দে। আসসালামু আলাইকুম, পপি রান্নাঘরে আপনাকে স্বাগতম। তারপর বলে, হ্যাঁ এটা যে তোর মা বুঝতে না পারে। এইটা কি আব্বা? এইটা এইটা হলো খাওন। তাহলে আমি একটু খাই? না না ভুলেও না, এইটা শুধু তোর মায়ের জন্য আনছি, আমি আর কারো জন্য না। আমার বয়স তখন 6 কি 7, বিস্তারিত সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান ছিল না। তখন শুধু এইটুকু বুঝছি আব্বা মায়ের ভাতের সাথে মিশিয়ে দিতে বলেছে আমায়, তাই করতে হবে। আম্মাকে ডেকে বললাম, আম্মা ভাত খাবো, খিদে লাগছে। দাঁড়া বাবা, হাতের কাজ শেষ করে তোকে খেতে দিচ্ছি, আমি অপেক্ষা করতে থাকি। আম্মা তখন রান্নাঘরে যাবে, একটু পর হাতের কাজ সেরে আম্মা সত্যি সত্যি রান্নাঘরে ঢুকলো। গরম ভাতের পাতিল থেকে 1 চামচ ভাত বের করে আমার থালায় রাখলো। তারপর কিছু একটা ভেবে আরও 1 চামচ ভাত আমার থালাতে দিল। এরপর মা নিজের থালায় নেয় 3-4 চামচ ভাত, সেই থালা বেড়ে পাতিলটা জায়গাটা জায়গায় রেখে দিল। ভাতের থালা থেকে এখনও ধোঁয়া উঠছে। একটা পাটি পেতে আম্মা আমার জন্য ভাত, আলু, বেগুন তরকারি, থানকুনি পাতার বড়া সাজিয়ে দিল। তারপর বাইরে চলে যায়। কই রে আকাশ, ভাত খাবি বলছি না, এখন কোথায় গেলি? হ মা আইতে আছি। আমি বিশের শিশিটা প্যান্টের ভিতরে গুজে রান্নাঘরে ঢুকে পড়লাম। আম্মা আমায় দেখে উঠে চলে গেল। চারদিকে ভালো করেই তাকাতে লাগলাম। আমি না, আম্মা আশেপাশে নেই, হাঁস মুরগির খাবার দেওয়ার জন্য ব্যস্ত। সেই ফাঁকে আমি আমার খাবারের থালাটার উপর শিশিটা উপর করে দিলাম। বিশের শেষ ফোঁটাটাও ভাতের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর বুদ্ধি করে খালি শিশিটা জ্বলন্ত চুলার কয়লার ভিতরে ফেলে দিলাম। কাজ শেষ, আপন মনে খেতে থাকি। থানকুনি পাতার একটা বড়া মুখে তুলতেই মা একটা পানির গ্লাস আমার দিকে এগিয়ে দিল। জল নে বাবা, তুমি খাবা না আম্মা? হুম খাবো, বড্ড খিদে লেগেছে, আজ তোর সাথে বসেই খাবো। খেতে খেতে বারবার আমার দিকে আর চোখে তাকাতে লাগলাম। আলু বেগুনের তরকারি দিয়ে ভাত মেখে একটা গ্লাস মুখে তুলল। আম্মা আমি সেই দিকে লক্ষ্য করলাম, আমার চোখ দিয়ে পানি গড়িয়েছে পড়ছে, কিন্তু তারপরও সে খাবার থামছে না। আম্মাকে কাঁদতে দেখে আমার নিজেরও কেন জানি খুব কান্না পাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করি, আম্মা কি হয়েছে তোমার, কান্দাছো কেন? আম্মা আমার দিকে তাকিয়ে ঈর্ষা হেসে বলল, তুই আমার ভাতে বিষ মিশিয়ে দিছিস, তাই না বাবা? আমার প্রশ্নটা করে আরও একটা ভাতের গ্লাস মুখে দিল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি সেই দিকে। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজ ফলো করে দিবেন। পপি রান্নাঘর, আল্লাহ হাফেজ।